এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখেই হয়তো বুঝতে পারছেন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তালের কেকের রেসিপি। আর এই তালের কেকটা তৈরি করতে আপনার শুধুমাত্র 10 মিনিট সময় লাগবে। তাল পার্সোনালি আমার নিজের অনেক বেশি ফেভারিট, আর আশা করছি আজকে তৈরি করা এই রেসিপিটি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন এবার মেকিং প্রসেসে যাওয়া যাক। প্রথমে আমি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তবে আপনার যদি চিনি বেশি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 3/4 কাপ পর্যন্ত চিনি ইউজ করতে পারেন, তবে এর চেয়ে বেশি চিনি ইউজ করলে টেস্টটা অত ভালো আসবে না। ভালো করে কিছুক্ষণ ধরে বিট করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তালের পিউরি। আমি এখানে ফ্রেশ তালের পিউরিটা ইউজ করছি, আপনি চাইলে টিনের বক্সে স্টোর করা বাজার থেকে কিনে নেওয়া পিউরিটাও ইউজ করতে পারেন। ভালোভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনি চাইলে তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। তেল দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে ডিম আর চিনি দেওয়ার পর আপনি মিক্সচারটাকে যত বেশি বিট করতে থাকবেন আপনার কেকটা ততটা বেশি স্পঞ্জি হবে। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেওয়ার পালা। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক এবং সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি শুকনো চালের গুঁড়ো ইউজ করায় তালের পিউরিটা একটু বেশি লেগেছে। যদি আমি ভেজা চালের গুঁড়ো ইউজ করতাম তাহলে আমার 1 কাপ পিউরি দিয়েই কেকটা হয়ে যেত। আবার এখানে আমি চাইলে 1/2 কাপ পিউরি এবং 1/2 কাপ লিকুইড মিল্কও ইউজ করতে পারতাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এইভাবে যদি তালের মিক্সচারের সাথে কোকোনাট দেওয়া যায় তবে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, যাতে মিষ্টিটা ভালো ব্যালেন্স করে। এইবার একটি স্প্যাচুলা দিয়ে সবগুলো উপাদান এইভাবে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। যেহেতু আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি তাই এই মিক্সচারটা আমাকে রেস্টে রেখে দিতে হবে 40 থেকে 45 মিনিট পর্যন্ত। তবে আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। 45 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডা স্কিপ করতে পারেন, তবে বেকিং সোডাটা ইউজ করতে পারলে আপনার কেকটা অনেক বেশি নরম এবং তুলতুলে হবে। রেস্টে রাখার কারণে চালের গুঁড়োটা ফুলে উঠেছে। এখন আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা আমরা পারফেক্টলি বুঝি পারবো, আর এই কনসিস্টেন্সি কেকের জন্য একেবারেই পারফেক্ট। এখন আমি নিয়ে নিয়েছি কাপকেকের মোল্ড, আর ভালোভাবে এখানে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। যদি অয়েলটা ভালোভাবে ব্রাশ না করা হয় তাহলে কিন্তু এর মধ্য থেকে কেকটা ডিমোল্ড হতে চাইবে না। অয়েল ব্রাশ করা হয়ে গেলে এখন আমি ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি। ব্যাটার মোল্ডে ঢালার সময় খেয়াল রাখতে হবে যেন যথেষ্ট পরিমাণ জায়গা এখানে ফাঁকা থাকে, কারণ কেক বেক হওয়ার সময় যখন এটা ফুলে উঠবে তখন যেন মোল্ডের বাইরে ব্যাটারটা গড়িয়ে না পড়ে। মোল্ডে ব্যাটার ঢালা হয়ে গেলে আমি এর উপর কোরানো নারকেল স্প্রেড করে দিচ্ছি। তবে আপনি চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, অথবা বাদাম কিশমিশ দিয়েও এটা ডেকোরেট করতে পারেন। আপনারা চাইলে কাপকেক মোল্ডের পরিবর্তে পাউন্ড কেকের মোল্ডও ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু 30 থেকে 35 মিনিট পর্যন্ত ওই কেকটা স্টিম করতে হতে পারে। আপনার হাতে যদি সময় বেশি থাকে অথবা আপনি যদি স্লাইস করা কেক খেতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় কেকের মোল্ডগুলো ইউজ করতে পারেন। আর আপনি যদি আমার মতো 10 মিনিটের ভেতরে কেক খেতে চান অথবা দেখতে এই কিউট কিউট কেকগুলো আপনারও পছন্দ হয়, তবে কাপকেকের মোল্ডগুলো ইউজ করাটা আপনার জন্য বেস্ট হবে। কেকগুলো ডেকোরেট করা হয়ে গেছে, এখন এগুলোকে স্টিম করার পালা। আমি চুলায় একটি প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি। এখন একটি স্ট্যান্ড দিয়ে এর উপরে কাপকেকগুলো বসিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আমাকে কাপকেকগুলো স্টিম করতে হবে 10 মিনিটের জন্য, আর এর থেকে যেন কোনো পরিমাণ ধোঁয়া না বের হতে পারে তাই আমি একটি কটন দিয়ে এর ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর কেকগুলো প্রপারলি বেক হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি একটি টুথপিক ইউজ করছি। টুথপিকটা যদি এভাবে ক্লিয়ার বের হয়ে আসে এর মানে কেকটা প্রপারলি বেক হয়ে গেছে। কেকগুলো আমি প্রপারলি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর প্রপারলি ঠান্ডা হওয়ার পর এখন কেকগুলোকে আমি ডিমোল্ড করব। কেক পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু এটা ডিমোল্ড করতে অনেক কষ্টকর হয়ে যায়, তাই কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই ডিমোল্ডটা করবেন। দেখুন কত সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে গেছে, আর কেকটা অনেক নরম এবং তুলতুলে হয়েছে, একদম স্পঞ্জি কাপ কেকের মতো। আর এই কেকগুলোর টেস্টও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। যদি এই রেসিপিটি আপনি প্রপারলি ফলো করতে পারেন তাহলে আপনার বানানো তালের কেকও অনেক বেশি মজা হবে।
রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।